ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ রামাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির 28তম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব রামাদানের পরেও সুস্থ থাকার উপায়সমূহ নিয়ে। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। প্রত্যেক বছর অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস ত্যাগ এবং পরিপাকতন্ত্রকে বিশ্রামের সুযোগ দেওয়ার মাধ্যমে পবিত্র রামাদান আমাদের সুস্বাস্থ্য লাভের সুযোগ করে দেয়। এই পবিত্র মাসে সাওয়াম পালন, রাত্রিকালীন সালাত এবং পবিত্র কুরআন তেলাওয়াত পড়ার মাধ্যমে আমরা পাই সামগ্রিক সুস্বাস্থ্য ও আত্মার পরিতৃপ্তি। তবে এখন যেহেতু বরকতময় রামাদান পার হয়ে গেছে এবং ঈদ উল ফিতরের অনুষ্ঠানাদি শেষ হয়েছে, এখানে উল্লেখিত 9টি টিপস আপনাকে সাহায্য করবে অভাবনীয় স্বাস্থ্য সুফল পেতে এবং ভালো অভ্যাস মেনে চলতে যা আপনি রামাদানে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করছেন। এক, সপ্তাহে দুই দিন সাওম পালন করুন। রামাদানের পর চেষ্টা করুন সপ্তাহে দুই দিন সাওম পালন করতে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে ইন্টারমিটেন্ট ফিস্টিং অর্থাৎ মাঝে মাঝে বিরতি দিয়ে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা শরীর এবং মনের জন্য উপকারী। পরীক্ষায় দেখা গেছে এই ধরনের ফাস্টিং শরীরের পরিশোধন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, অর্থাৎ মৃত এবং ক্ষতিকর কোষ থেকে শরীরের যে বর্জ্য জমা হয় তা দ্রুত পরিষ্কার করে। বিজ্ঞানীরা ধারণা করেন শরীর যদি এই বর্জ্যগুলো নিয়মিত বের করে দিতে না পারে তবে নানান ধরনের দীর্ঘমেয়াদী অসুখ বিসুখ হয়, বিশেষ করে যেসব রোগ বয়স বৃদ্ধির সাথে সম্পর্কিত অর্থাৎ ক্যান্সার, ডায়াবেটিক্স ও হৃদরোগ। এছাড়াও সাওম থেকে অনেক শারীরিক এবং মানসিক সুফল পাওয়া যায়, যেমন স্মৃতিশক্তি উন্নতি, ভালো ঘুম, মনোযোগ এবং শক্তি বৃদ্ধি পাওয়া। পাশাপাশি মাঝে মাঝে সাওম পালনের ফলে স্নায়ুকোষের কার্যকারিতা ও বিকাশ ত্বরান্বিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে চলার জন্যে সোমবার ও বৃহস্পতিবার সাওম পালন করতে চেষ্টা করুন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার আমলনামাগুলো পেশ করা হয় আর আমি পছন্দ করি যে যখন আমার আমলনামা পেশ করা হবে তখন আমি সাওমরত অবস্থায় থাকব। হাদিস তিরমিজি 747। এবং অবশ্যই চেষ্টা করুন শাওয়ালের 6টি রোজা পালন করতে, যার আখিরাতে অনেক ফজিলত রয়েছে। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পুরো রামাদান এবং তারপরে শাওয়ালের 6 দিন সাওম পালন করল সে যেন পুরো 1 বছর সাওম পালন করল। সাহি মুসলিম হাদিস 1164। দুই, দিনে 2 থেকে 3 বার খাবার খান। প্রতিদিন অল্প অল্প করে 6 বার খাবার পরিবর্তনে 2 থেকে 3 বার খাবার অভ্যাস করুন, যেমনটা রামাদানে করা হয়। প্রচলিত ধারণার বিপরীতে দুই খাবারের মাঝখানে ক্ষুধার অনুভূতি আসলে শরীরের জন্য অনেক উপকারী। প্লাস ওয়ানে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে ক্ষুধার অনুভূতি অ্যালজাইমার্স রোগকে প্রতিরোধ করে। এছাড়াও এই ক্ষুধার অনুভূতি আত্মাধিক সুফলও রয়েছে। ইব্রাহিম ইবনু আদহাম রাহিমাহুল্লাহ বলেন, যে নিজের পেটকে নিয়ন্ত্রণে রাখতে পারে সে নিজের দিনকে নিয়ন্ত্রণ করতে পারে, আর যে নিজের ক্ষুধাকে নিয়ন্ত্রণে রাখতে পারে সে বজায় রাখতে পারে উত্তম আখলাক। যার পেট ভর্তি থাকে সে হলো আল্লাহর অবাধ্যতার সর্বাধিক নিকটবর্তী, অপরদিকে যে ক্ষুধার্ত সে আল্লাহর অবাধ্যতা থেকে সর্বাধিক দূরবর্তী। তিন, শুকনো ফল খান। দীর্ঘ সময় কাজের ফাঁকে চকলেট কিংবা মচমচে কিছু খেতে মন না চায় কার, কিন্তু এর পরিবর্তে শুকনো ফল খেলে কেমন হয়? শুকনো খেজুর বা তিন ফলে রয়েছে প্রচুর আয়রন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা বয়সের সাথে বৃদ্ধি পাওয়া ক্ষতিকারক ফ্রি রেডিকেল থেকে আমাদের রক্ষা করে। যদি আপনি মিষ্টি পছন্দ করেন আর খাবার পর মিষ্টি কিছু না খেলেই নয়, তবে ভারী পুষ্টিহীন চকলেট কেকের পরিবর্তে 3টি খেজুর খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজুয়া তথা খেজুর হলো জান্নাতের ফল এবং এতে বিষক্রিয়ার প্রতিকার রয়েছে। তিরমিজি হাদিস 2066। চার, 80/20 নিয়ম। 80/20 নিয়ম মেনে চলুন এবং কেবলমাত্র 80% পেট ভরা পর্যন্ত খান। এর জন্য ধীরে ধীরে খান, ফলে পেট কতটুকু ভর্তি হলো সেদিকে লক্ষ্য রাখতে পারবেন। অবশ্যই চলতে চলতে খাওয়া অথবা কাজ করতে করতে খাওয়া অতিরিক্ত খাওয়ার কারণ, যা আপনার শরীরের হজম প্রক্রিয়াকে ব্যাহত করে। রামাদানে সাওম পালনের মাধ্যমে আপনি ভালোভাবে বুঝতে পারবেন কখন আপনার ক্ষুধা লাগছে আর কখন আপনার পেট ভরে পড়ছে। সুতরাং পুনরায় ব্যয় হিসেবে খাওয়ার অভ্যাসে ফেরত যাবেন না, আর অবশ্যই অতিরিক্ত খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এই দুনিয়াতে সবচেয়ে বেশি খায় তারা হাশরের দিন সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে।
আল জামিউস সাগির হাদিস 2211। পাঁচ, মেনে চলুন এক তৃতীয়াংশের নিয়ম। খাবারে কী খাবেন সে ব্যাপারে সতর্ক পরিকল্পনার জন্যে রামাদান ছিল একটি চমৎকার সুযোগ। রামাদানে আমরা চেষ্টা করেছি এমন কিছু খেতে যা খেলে ইফতারের পর ক্লান্তি ভর করে না এবং তারাবিহের সালাত আদায় সহজ হয়। রামাদান শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের উচিত একইভাবে খাওয়া, যাতে দুপুরের খাবারের পর ক্লান্তি না আসে। এজন্যে এক তৃতীয়াংশের নিয়ম মেনে চলুন, যা আপনার শক্তি বৃদ্ধি করবে আর ভারী খাবার খাওয়ার কারণে মাথা ভার হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ এমন কোনো পাত্র পূর্ণ করেনি যা পেটের চাইতে মন্দ। সামান্য খাবারই যথেষ্ট আদম সন্তানের জন্যে, তার পিঠকে সোজা রাখবে। কিন্তু তারপরেও যদি তোমরা বেশি খেতে চাও, তবে পেটের এক তৃতীয়াংশ খাবারের জন্যে, এক তৃতীয়াংশ পানির জন্যে আর এক তৃতীয়াংশ শূন্য রাখবে। ইবনু মাজহা হাদিস 3349। ছয়, পরিপাকতন্ত্রে সুস্বাস্থ্য বজায় রাখতে প্রোবায়োটিক সাপ্লিমেন্ট গ্রহণ করুন। রামাদানে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর এবং ঈদের উদযাপনের অংশ হিসেবে অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে পরিপাকতন্ত্রের উপর দিয়ে বেশ ধকল যায়। আপনার প্রতিদিনকার খাদ্য তালিকায় প্রোবায়োটিক সাপ্লিমেন্ট যোগ করুন। এর ফলে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া খাবার বৃদ্ধি পাবে। পরীক্ষায় দেখা গেছে প্রোবায়োটিক ঠান্ডা এবং অন্যান্য সংক্রমণ প্রতিরোধ করে। এছাড়া এটি নারীদের স্বাস্থ্য ও মেটাবলিজমের উন্নতি প্রদান করে। প্রোবায়োটিক সাপ্লিমেন্ট খাওয়ার পূর্বে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ খেলে ভালো হবে। টক দই, আচার ইত্যাদি খাবারও খেতে পারেন। সাত, মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। মানসিক স্বাস্থ্যকে অবহেলা করবেন না, সবসময় একে শক্তিশালী করতে চেষ্টা করুন। রামাদান শেষ হওয়ার পরে যে বিষয়গুলো আমরা মিস করি তার মধ্যে একটি হল ভালো থাকার এবং সুস্থ হওয়ার অনুভূতি। এই অনুভূতি আমরা পাই দিন রাত নিয়ম করে দোয়া, রাতের সালাত ও পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। গবেষণায় দেখা গিয়েছে যারা দুশ্চিন্তা, ভীতি ও আসক্তির মতো সমস্যায় আক্রান্ত তাদের জন্য মেডিটেশন ঔষধ হিসেবে কাজ করে। এতে অবাক হওয়ার কিছুই নেই যে এক মাস আত্মাধিকতার সাথে মনোযোগকে পরিষ্কার করার কারণে মনের ক্ষয়পূরণ হয় ও তা শান্ত হয়। মানসিক সুস্বাস্থ্য লাভের একটা উপায় হল ফজরের 10 থেকে 20 মিনিট আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করা এবং দোয়া করা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের রব প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে। তিনি বলেন যে কে আমাকে আহ্বান করবে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার নিকট প্রার্থনা করবে আমি তাকে প্রদান করব, কে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। সাহিহ বুখারী হাদিস 1145। এছাড়াও কুরআন তিলাওয়াত এবং আল্লাহর জিকির করাকে আপনার দৈনন্দিন জীবনে অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিন। আট, সাদাকা অব্যাহত রাখুন। নিয়মিত সাদাকা করার পুরস্কার হিসেবে আপনি মানসিক প্রশান্তি লাভ করবেন। যদি কোনো দরিদ্র পরিবারকে রামাদানে সাহায্য করতে থাকেন, তবে রামাদানের পরেও এই সাহায্য অব্যাহত রাখুন। এই যে সাদাকা, তা হতে পারে টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে কিংবা সময় দিয়ে। এর অনেক পুরস্কার রয়েছে, কেবল আখিরাতেই নয় বরং দুনিয়াতেও। দেখা যায় ছোট থেকে বড় যে কোনো সাদাকা, যেমন সমাজে ভালো কোনো কাজে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা, আপনাকে করে প্রসন্ন ও সন্তুষ্ট চিত্ত। যারা আল্লাহর রাস্তায় নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 60টি শীষ জন্মায়, প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত 261। নয়, ধূমপান পরিহার করুন এবং ব্যায়ামকে প্রাধান্য দিন। যারা ধূমপান ত্যাগ করতে চান তাদের জন্য রামাদান একটি আদর্শ সময়। শুরুতে ক্রমান্বয়ে ধূমপান কমান এবং পরিশেষে এই অভ্যাসকে সম্পূর্ণরূপে দমন করুন। রামাদানের পর খাবারের পর একটি সিগারেট খাওয়ার প্রলোভনকে প্রশ্রয় দিবেন না। এই আসক্তি সৃষ্টিকারী এবং ক্ষতিকর অভ্যাসের পরিবর্তে এমন কিছু করুন যা স্বাস্থ্যের জন্য উপকারী, যেমন ব্যায়াম। ভালো খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের অভ্যাস ধরে রাখার জন্য নিজেকে সবসময় উৎসাহ ও ভাবা দিন। এজন্য ব্যায়ামের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সূচি মেনে চলুন। ব্যায়াম করার সময় আপনার শরীরে অ্যান্ড্রোফিন, সেরাটোনিন ও ডোপামিন নিঃসৃত করে, ফলে আপনার মেজাজ ভালো থাকে এবং আপনি সুস্থ, কর্মক্ষম ও শক্তিশালী বোধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটো নিয়ামত সম্পর্কে অনেক মানুষ ধোকায় থাকে, সেগুলো হল সুস্বাস্থ্যতা ও অবসর। পরিশেষে মনে রাখবেন, জীবনের সকল ক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সুস্বাস্থ্য দরকার। আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন, একে নিয়ামত হিসেবে বিবেচনা করুন। এর ফলে আপনি অভাবনীয় সুফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে প্রোডাক্টিভ মুসলিম হওয়ার তৌফিক দান করুন, রামাদানে এবং রামাদানের পরেও।
আমরা যেন আমাদের জীবনটাকে ইসলামের আলোয় প্রোডাক্টিভভাবে অতিবাহিত করে আমাদের স্থায়ী গন্তব্য জান্নাতে আমাদের স্থান পাকাপোক্ত করতে পারি। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ, আমিন। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি এই সিরিজটির 28তম পর্ব। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ya Rabbi.